সেট মাইন্ডসেটটা নিয়ে যখন শিখতে আসবেন তখন অনেক উপকার হবে মাইন্ডসেটটা একটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি যদি ঠান্ডা মাথায় সত্যি অনেস্টলি চিন্তা করেন देयर ইজ नो শর্টকাট কিন্তু যদি জেনুইনলি কিছু শিখতে চান জীবনের যে কোনো আইনস্টাইন বলেন বড় বড় ব্যবসায়ী বলেন যাই বলেন কেউ শর্টকাট করে চুরি চামারি করে যে একটা টিপস দিয়ে দেন একটা ট্রিক্স শিখায় দেন তো কেমনে পারবো এগলি অ্যাকচুয়ালি গুয়া হয় না অ্যাকচুয়ালি কাজ করতে হবে সত্যি ওয়ার্ক হার্ড করলে এটার ফলই হয় আমি আপনাকে সপ্তাহে দুই দিন চিন্তা করে দেখেন প্র্যাকটিক্যালি চিন্তা করে সপ্তাহে দুই দিন এক ঘন্টার জন্য ক্লাস করব তিন মাস আমি কোর্সটা খুব খুব নাইসলি আই হোপ আপনাদের লাইক করবেন আপনারা আস্তে আস্তে ওইভাবে ডিজাইন করছি যাতে আপনারা নিজেরা নিজেরা অনেক ইন্ডিপেন্ডেন্ট থাকেন কেউ যদি আইসা বলে যে তোমাকে দুই সপ্তাহে দুই দিন এক ঘন্টা তুমি এক্সপার্ট হয়ে যাবে কোনোদিন দিন হবে না কোনো ইংলিশ ম্যানও হবে না এটা সম্ভব না নতুন একটা ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হওয়া বাট অ্যাকচুয়ালি সম্ভব যদি টেকনিকগুলি শিখে নেন কন্টিনিউ করেন গ্যারান্টিড আপনি নিজেই অনেক দূর যাইতে পারবেন আপনাকে আমাকে লাগবে না আমার 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 আপনি দেখবেন নিজেই দেখবেন জিনিসগুলি টেকনিকগুলি যখন আপনি অ্যাডাপ্ট করবেন আপনি নিজেই করতে পারবেন সো আমার উদ্দেশ্য এইটাই আমি এক ঘন্টা আপনার সাথে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করলাম তারপর তারপর কি হবে তারপরে কিন্তু হবে না বাকি দূর আগাইতে পারবো না সব এই কোর্সে আপনি টেকনিক সব শিখবেন কিভাবে রেস্ট অফ ইউর লাইফ আপনি যেতে পারবেন আপনি অনেক আগায় যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে মাইন্ডসেট যে প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্য টিপস অ্যান্ড ট্রিপ টিপস যে টিপস দিয়ে দেন কিভাবে কি করলে এভাবে আগা যায় না হার্ডওয়ার্ক রেগুলার প্র্যাকটিস নো শর্টকাট এটা সত্যি কথা আগেই বলে দেয় কোনো শর্টকাট নাই কিছু নাই

এগুলি কনসেন্ট্রেট করি না কিন্তু আমি কেমনে বলবো ওইটা দশবার চিন্তা করে তারপর আস্তে মুখ দিয়ে বের করি নিজেরটা অনেক চিন্তা করি কিন্তু কে বললো এটা চিন্তা করি না শুনি না তো সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য তো সাউন্ডে আমরা কনসেন্ট্রেট করব সাউন্ড গুলি শিখবো তারপরে শিখবো আপনার হচ্ছে গিয়া বেসিক ইংলিশ কিছু সেন্টেন্স রেগুলার আমরা ইউজ করবো ওগুলো এভরিডে ইউজ করবো আমরা আমাদের ক্লাসে হ্যাঁ 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 না না আমি সবাই কারণ আমি এখনই বলবো যে আপনাদের কিন্তু খাতা আনতে হবে স্পোকেন যে শুধু মুখে মুখে কথা বলে গেলাম তা না হ্যাঁ হ্যাঁ অফ কোর্স হ্যাঁ না 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 সবাই পারবে সবাই আমি দিয়ে দিব টাইপ ইন করে আপনাদেরকে সো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকদিনই ফনিক্স করব ভোকেবুলারি করব ভোকাবুলারি কি আপনারা জানেন কে জানেন ভোকাবুলারি মানে কি শব্দ ভোকাবুলারির আরেকটা আরেকটা কি আরেকটা কি আরেকটা কিছু জানেন আরেকটা মানে ওয়ার্ড নতুন আরেকটা আরেকটা আছে আছে সেটা হচ্ছে কে বলে লেক্সিস আমি একটা উদাহরণ দিলাম তো স্পোকেন ইংলিশে আমরা যখন অ্যাডভান্স একটু যাব তখন একটা ওয়ার্ডেরই কয়েকটা মিনিং শিখব যেমন ভোকাবুলারি ওয়ার্ড লেক্সিস তিনটা কিন্তু তো এরকম করে আস্তে আস্তে অ্যাডভান্স হবো তো এই সব কিন্তু প্রত্যেক দিন একই জিনিস ইউজ করব যেমন ধরেন ফনিক্স করব ভোকাবুলারি করব গ্রামার করব ফনিক্স শেষ হলে তারপরে গ্রামার ধরব গ্রামার শেষ হলে তারপরে আপনার ভোকাবুলারি করব তা না এভরিডে প্রত্যেকটাই টাচ করব যাতে আপনি আগায় যে হ্যাঁ এক্সাক্টলি আজকের দিনের জন্য আমি কিছু কিছু টিপস দিয়ে দিব আমি চাই আপনারা খাতায়ও লেখেন জিনিসটা খাতায় তাহলে আপনাদেরই সুবিধা হবে কিছু টিপস আমি দিতে আচ্ছা ঠিক আছে কোন অসুবিধা নাই আহ সেটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশের জন্য জন্যে যে আপনি कोई टाइपिंग कर ठीक है कोई दिक्कत का नाम है है আচ্ছা এটা একটা হচ্ছে আচ্ছা কেউ কি এটা আমার জন্য একটু পড়তে পারে আমি কি লিখেছি

কোনো একজন আমাকে এক্সপ্লেইন করেন এটার মানেটা কি কে করবেন ডিসাইড করেন আপনাদের কেই ছাড়ি আমি এখন চুজ করব কিভাবে যাই হোক একজন বলেন একজন কষ্ট করে বলেন আমি শিওর আপনারা বুঝতে পারছেন রিডিং এন্ড লিসেনিং একসাথে করে আমাদের প্রোনান্সিয়েশনটা ইমপ্রুভ করার জন্য হ্যাঁ 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 সেটা হচ্ছে কিছু কিছু পড়বো ওইটা আবার শুনবো শুনতে হবে খালি পড়ে গেলাম আমি কিভাবে বলতেছি ওইটাও শুনে ওইভাবে আস্তে আস্তে প্রোনাউন্সিয়েশনটা আমি দেখায় দিব কিভাবে করতে হয় আপনি ইজিলি পারবেন কোনো অসুবিধা হবে না তো এইটা একটা পয়েন্ট এটাও আমরা ফোকাস করব দিনের শেষে আরেকটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি নেক্সট পয়েন্টটা আপনি লিখে ফেলেন আপনারা এইটাও আমরা কনসেন্ট্রেট করব

নিজেই প্যারাগ্রাফ এই এগুলি কিন্তু আমার স্পোকেন ইংলিশ ক্লাসের ইনক্লুড করেন আমি বারবার বলি আমি ডিজাইন করলাম যাতে আপনাদের বেসিক ইম্প্রুভমেন্ট হয়ে যায় আপনার কারো উপরে ডিপেন্ড করতে না হয় সো ওই কোর্সটা আপনি লিখে ফেললে আপনার অনেক উপকারে আসবে সো এই জিনিসগুলি এই যে রিডিং রাইটিং এগুলি কিন্তু স্পোকেন ইংলিশের মধ্যে আসে না বাট এটা আপনার ভালোর জন্যই একটু কষ্ট করলে আপনার অনেক উপকার হবে দেখবেন অজান্তেই সাবকনশিয়াস মাইন্ডে আপনি অনেক অনেক হেল্পফুল হবেন এইসব দিয়ে ঘাবড়াবেন না যে এই রিডিং রাইটিং আবার কেন আনতেছে স্পোকেন ইংলিশ ক্লাসে নো নো প্রেশার বাট এই এটা আপনারই অনেক উপকার হবে এগুলিও একটা এগুলি টিপস আমি দিচ্ছি যেগুলি আমরা আস্তে 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 ফলো করবো নেক্সট টিপ টিপসটা দিচ্ছি যেটাও অনেক ইম্পর্টেন্ট

আচ্ছা এটার মানেটা কি এটা কি এক্সপ্লেইন করতে পারবে আমরা আমাদের দৃষ্টিটাকে গ্রামের দিকে দিব গ্রামার আমাদেরকে সহজ করবে কিন্তু এটা অর্থ বোঝাতে সাহায্য করবে না আচ্ছা গুড 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 ভেরি গুড থেকে বেশি প্রনাউন্সিয়েশনে ফোকাস করা উচিত কারণ গ্রামার কারেক্ট করা যায় ইজিলি কিন্তু প্রনাউন্সিয়েশন কারেক্ট করাটা ইজি না ইজি না প্রোনাউনসিয়েশনটা কেন কারেক্ট করা ইজি না কারণ প্রোনাউনসিয়েশনটা আমরা ছোটকাল থেকে ডেভেলপ করি এত ইজি না এত বছরের অভ্যাসটা চেঞ্জ করা এত ইজি না আমি একভাবে বলি আহ ওয়াট ইজ ইউর নেম তো ছোটকাল থেকে যেমনি বলবো হঠাৎ একদিন চেঞ্জ করতে পারবো না কিন্তু গ্রামার শিখে গ্রামারটা আমি চেঞ্জ করতে পারবো সো স্পোকেন ইংলিশ স্পেশালি প্রোনাউন্সিয়েশনটাকে ফোকাস করতে হবে কনসেন্ট্রেট করতে হবে গ্রামারটা আস্তে 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 হয়ে যাবে সো প্রোনাউন্সিয়েশনটা কনসেন্ট্রেট করতে হলে ওগুলিও টিপসগুলি পরে দিয়ে দিব বাট এখন মেইনলি এইটাই আমাদের জানতে হবে যে আমরা প্রোনাউন্সিয়েশনে কনসেন্ট্রেট করব হ্যাঁ এখন আসবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমার খুব ফেভারেট পয়েন্ট এইটা করতেই হবে সবাইকে ছোট্ট পয়েন্ট বাট স্পোকেনিং গুড 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 একটা পয়েন্ট কিন্তু স্পোকেন ইংলিশের জন্য অসম্ভব ইম্পর্টেন্ট একটা জিনিস যেদিন থেকে এইটা করতে পারবো অনেক ফাস্ট আমরা স্পোকেন হবে স্টার্ট ইভেন থিংকিং ইন ইংলিশ একদম মানে চিন্তা চিন্তাটাও জোর করে ইংলিশে চিন্তা করতে হবে লিসেনিং করবো সব সব বলবো একটার পর একটা আমরা আসবো আচ্ছা নেক্সট পয়েন্টে আমি চলে গেলাম হ্যাঁ আচ্ছা এইটার একটা আমি একটু পরে একটা লিংক দিব এটা আপনারা সেভ করতে পারেন ভবিষ্যতের জন্য এটা আমার জন্য কেউ পড়ে না এই পয়েন্টটা స్టార్ట్ থিংকিং ইন ইংলিশ স্পিক উইথ এ variety of native speakers with different accent good very good

কে বলতে পারবে সাহস করে কে একজন বলছে আই লাইক ইট আপনার নাম তানিয়া ফ্যান্টাস তুমি আমার ছোট অনেক বাচ্চা বাচ্চা সমানই হবা সো নাম ধরেই বলি তানিয়া এক্সেলেন্ট ভেরি গুড নেইটিভ আবার একটা চান্স দেই কে বলতে পারবে স্পিকস উইথ দ্য ভ্যারাইটি অফ নেইটিভ স্পিকারস নেইটিভ স্পিকারস মানেটা কি স্থানীয় ভাষা স্থানীয় ভাষা লোকাল ভাষা যেটা এরকম টাইপের কিছু কারেক্ট কারেক্ট ভেরি গুড এক্সেলেন্ট

ওইখানে যে অনায়াসে আরামসে আপনার কথা বলতে পারবেন আরামসে ওদের সাথে আপনার ইম্প্রুভ করতে পারবেন ইটস ফ্রি ভেরি হেল্পফুল আমি এখনই দিয়ে দিচ্ছি আপনারা লিখে রাখেন হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আই টকি আই টকি ল্যাঙ্গুয়েজ পার্টনার আই টকি ল্যাঙ্গুয়েজ অনেক হেল্পফুল এটা নোট করে রাখেন ঠিক আছে এই পয়েন্টগুলি খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে নেইটিভ নেইটিভ এটা আমি এটা পয়েন্ট আউট না লিখলাম আর কিন্তু আপনি যখন নেইটিভদের কথা শুনবেন কোন ইউটিউব ভিডিওতে যে নেটিভ স্পিকারদের কথা শুনবেন যারা বলে যেমন ধরেন আমি বলবো ইংলিশদেরটাই টাই শুনতে ইংল্যান্ডের কারণ আমরা ইংল্যান্ডের কারিকুলাম ইউজ করবো বা আপনি ওইখানেই তো ওই ওই অনুযায়ী তো ফলো করি আমরা ধরেন কারণ নেইটিভ বলতেছে আপনি ওর আস্তে স্লো করে যারা আস্তে আস্তে বলে তাদের আমি দিয়ে দিব লিংক আপনাদেরকে একটা সময় ওই ওই ভিডিওটা আপনি ওর মুখ নাড়া ওগুলিও দেখতে হবে এগুলিও ছোট্ট জিনিস দিনে দুই মিনিট এক মিনিট ট্রাস্ট মি বসে আছেন আমরা তো ফেসবুকই দেখি জাস্ট এক মিনিট দুই মিনিট একটু দেখে নিলেন এই যে এভরিডে ব্রাশ আপটা অনেক দূর নিয়ে যায় অনেক হেল্প করে এভরিডে প্র্যাকটিসটা রাদার দেন বসে থাকবেন আবার কবে সোমবার আসবে টিচারের সাথে দেখা হবে দুইবার একটা ইংলিশে দুইটা কথা বলবো না এভরিডে এভরিডে পাঁচ মিনিট দিলে দেখবেন কত ইমপ্রুভমেন্ট আপনি নিজেও জানবেন না সো এই এভরিডে প্র্যাকটিসটার জন্যে আজকে আমরা একটা স্টার্ট করবো একটু স্টার্ট করবো যে কিভাবে আপনি করতে পারেন কাজটা প্রথমেই টিপস গুলি আমরা তো লিখে নিলাম আমাদের কোর্সের জন্যে টিপসটা তাই না আজকে আমাদের স্টুডেন্ট যেহেতু বেশি না আমরা তাই একটু ইন্ট্রোডাকশনটা করবো আমার নিজেদেরকে ঠিক আছে ইন্টারেস্টিং হবে ভালো ভালো লাগবে লাগবে আমার জানতেও আপনাদেরকে আপনারা তো আমাকে একটু চিনেনি মোটামুটি আমার তো চিনতে হবে আপনাদেরকে তাই না সো অনলাইনে যারা আছে প্রথমে আমার সামনে যারা আছে আমি তাদের নামটা জেনে নেই এবং নামটা লিখে নিব

আচ্ছা এবার অনলাইনে একজন একজন করে আপনারা আপনাদের নাম আমাকে বলেন প্লিজ আসসালাম ওয়ালাইকুম ম্যাম আমি ঈশ্বর জাহান মিতু ঈশরাত জাহান মিতু নেক্সট মান জি সামাজিক

Shafrima. 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 Okay, okay good. Next. Alaykum, am. I'm Muhammad Fakul Islam from Diaspora. Muhammad Fakrul Islam. Fakrul Islam. Good. Next. I'm Sayed from India. Who is it? From India, Sayapogi.

শফিউল আলম শফিউল আলম জি উত্তরা গুড নেক্সট আর আছে কেউ আক্তার মিলি ইন্ডিয়া থেকে বলতেছি আচ্ছা ফারজানা আক্তার মিলি না তেরো জন লিস্টে তেরো তিনজন সহই আমার আরো কম কিন্তু ওদেরকে আমার তো তেরো জন হলো তেরো জন

লিখে দেবিয়ম খাতুন মরিয়ম খাতুন কিন্তু আমি লিখে মরিনা খাতুন অনিরা লেখা मरियम है मरियम है right मरियम ठीक है आसन हूँ आसन हूँ हाँ ये कोई शोध शोध कर लेखा हुई से हाँ फायदा ये तो ना चलेखा हुई से कौन जाइते आ अच्छा आठ रोही हुई से हाँ हाँ

আরে আমি তাহলে আমার ক্লাসটা করি করি স্টার্ট ভাল লাগলো আমার স্টুডেন্টদের নামগুলিও সুন্দর ভালোই লাগলো আমি স্টার্ট করি ক্লাসটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা নিজেকে কেমনি ইন্ট্রোডিউস করি যে যেকোনো জায়গায় বাংলায় করি জাপানিজে করি ইংলিশে করি যা করি ইন্ট্রোডাকশনটা অনেক ইম্পর্ট্যান্ট সো আজকে আমরা ইন্ট্রোডাকশনটা শিখবো অফ কোর্স আপনারা সবাই জানেন কিভাবে ইন্ট্রোডাকশনটা করতে হয় নিজেকে করাইতে হয় তারপরে আমরা শিখবো কিভাবে প্রপারলি একটা ইন্ট্রোডাকশনের জন্য যেমন ধরেন গ্রিটিংস প্রথমেই গ্রিটিংসটা দিব তাই না লিখে ফেলেন প্রথমেই লিখে ফেলেন যে ইন্ট্রোডাকশন আমরা লিখি

আচ্ছা ইন্ট্রোডাকশনে হচ্ছে প্রথমে হচ্ছে দ্য গ্রিটিংস হ্যাঁ এই গ্রিটিংস আপনারা দেখবেন যে এই যে লেখে ফেলছেন এই যে লিখছি আমরা এটা বোরিং হবেন না এটাও আপনার স্পোকেন ইংলিশে অনেক হেল্প করবে লং রানে এখন না এখন হয়তো আপনারা কেন এত ফ্লুয়েন্টলি বলতে পারতেছি না এখনো কেন না 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 টাইম লাগবে বাট দেখবেন অজান্তে এগুলি অনেক কাজে আসবে গ্রিটিংস গ্রিটিংসটা প্রথমেই করতে হবে অন্য কিছু না গ্রিটিংস আমরা ফর্মালি করি ইনফর্মালি করি ফর্মালিও করব ইনফর্মালিও করব ফরমালি করি হাই হ্যালো আর ইনফর্মালি করি হায়া আমরা লিখে ফেলি ইনফর্মাল ইনফর্মালি আমরা রাখবো হচ্ছে গিয়া আর সরি হ্যাঁ ফর্মালি ফর্মাল হচ্ছে গে হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং ওয়াট এটা হচ্ছে প্রথমে গ্রিটিংস দিয়ে স্টার্ট করবো তারপরে করবো হচ্ছে নামটা দিয়ে নেই তারপরে করবো হচ্ছে প্লেস ওয়ার আর ইউ ফ্রম ঠিক আছে এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমরা গ্রিটিংসটা করব এর বেশি কিছু লাগবে না তা আমি স্টার্ট করব আমাকে আমাকে দিয়ে তারপরে একজন একজন করে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ট্রোডাকশন আমি নিব তো ফার্স্ট উইদিন ওয়ান উইদিন যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় এক একটা কত দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডে হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি নিজেদেরকে ইন্ট্রোডিউস করব টাইমিংটা খুব ইম্পর্টেন্ট আমি নাম বলবো এক একজন স্টুডেন্ট ইন্ট্রোডাকশন দিবে আমাকে ওকে যেমন আমারটা দিয়ে আমি স্টার্ট করছি হ্যালো গুড ইভিনিং মাই নেম ই শারমিন শগুপ্তা হাসান আই এম বর্ন ইন ঢাকা অ্যান্ড ব্রট আপ ইন ঢাকা নাও আই লিভ ইন ঢাকা আমি আরও একটু অ্যাড করলাম যেহেতু আমি অ্যাডভান্স স্পিকার তাই আমি করলাম আপনারা করবেন না আপনারা নর্মালটাই বলবেন আই এম হ্যাপিলি ম্যারিড উইথ টু কিডস অ্যান্ড আ বিউটিফুল হাজব্যান্ড এটা আমার এক্সপ্লেনেশন আমার জন্যে সো আপনারা যদি পারেন তাড়াতাড়ি করে খুব ভালো হয় আমি শুনতে চাই আপনাদের ব্যাপারে এখন আরেকটা আরেকটা টিপস আমি আপনাদের দিয়ে দেই আমি টেস্ট করতে চাচ্ছিলাম টেস্ট করবো না আমি আপনাদেরকে দিয়ে দেই সেটা হচ্ছে আমি যেমন এখন ঢাকায় আছি তাই আমি বললাম যারা একটু দূরে আছেন তখন আপনারা কি বলবেন জানেন আপনারা বলবেন আই কেম ফ্রম সামওয়ার মানে যেখানে ফর এক্সাম্পল আমি আগে থাকতাম আমার আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল ফর এক্সাম্পল আমি ওখানে বর্ণ হই নাই কিন্তু যদি ওইখানে বর্ণ হইতাম কিন্তু ওইখানে যদি আমি বর্ন হইতাম আর থাকতাম যদি আমি আমি ঢাকায় তাহলে বলতাম যে আই ফ্রম নাও আই লিভ ইন ঢাকা এরকম যদি কিছু হয় আপনারা এইটা বলবেন আমি লিখে দেই তাও আমি লিখে দেই আপনাদের সুবিধার্থে রেকর্ড থাকবে যদি এটাও লেখে নেন এটাও ইম্পর্টেন্ট ফর্মালি বলার জন্যে আমি এক্সাম্পল টা লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যেটাই হোক আপনার দেশ আচ্ছা এখন আপনারা রেডি হয়ে যান আমি টাইম না ওয়েস্ট করে একজন একজন যাকে নাম র্যান্ডম নাম বলবো সে যাতে আমাকে ইন্ট্রোডা ইন্ট্রোডাকশন টা তার দেয় ঠিক আছে তো তানিয়া সুলতানা তানিয়া সুলতানা এখানে আছেন না সরি আচ্ছা আপনিই বলেন আচ্ছা

মুন্সিগঞ্জ ওকে গুড সো কি সো আপনি কি ভেরি গুড ভেরি ভেরি গুড তো এইখানে ইন্ট্রোডাকশনটা বলতে হবে আমরা নেক্সট টাইম বলবো হোম ডিস্ট্রিক্ট বলবো না উই কেম ফ্রম অর আই গ্রু আপ অর হোয়াট এভার ইফ আপনি কি ঢাকায় বর্ন আর ব্রট আপ যদি হন সেটাও বলবেন

একদম একদম ইংরেজি বলে অভ্যস্ত না বাংলা সবসময় বলি তো এজন্য একটু জানি pronunciation টা একটু আসতেছে না 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 প্রনান্সিয়েশন এক্সিলেন্ট আপনারা অনেক অ্যাডভান্সড লার্নার আমি তো ভাবছিলাম একদম বিগিনার না আপনাদের সাথে আমি ইন্টারমিডিয়েট লেভেল করব আপনারা অনেক অ্যাডভান্স আপনাদের প্রনান্সিয়েশন আমি অলরেডি একটু বুঝে গেছি আপনারা সবাই মোটামুটি খুবই ভালো অনেস্টলি ইট উইল টেক ইউ ফার আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা नेक्स्ट হচ্ছে গিয়ে রবিন রবিন আছেন জি আছি জি রবিন প্লিজ বলেন আই গ্রো আপ ফেনি নাও আই এম ফর এক্সিলেন্ট বিউটিফুল কিন্তু কি প্রথমে কি দিয়ে স্টার্ট করতে হবে इंट्रोडक्शनটা দেখেন একটু দেখে নেন রবিন আই এম ফ্রম দেয়ার না গ্রিটিংস ওই যে হাই হ্যালো WhatsApp হ্যালো বা গুড ইভিনিং একটা দিয়ে বলতে হবে গ্রিটিংস করতে হবে প্রথমে ওই যে লেখা আছে इंट्रोडक्शनটা দেখেন আর গ্রিটিং প্রথমে তারপরে নাম তারপরে প্লেস সরি আমি অফিস ছিলাম তো অন্য কাজ করতে ছিলাম ওই

আপনি কি শফিউল আলম জি শফিউল আলম বলবেন আপনি ইন্ট্রোডাকশনটা দিবেন জি ম্যাম বলেন বলেন ভাইয়া হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আই এম শফিউল আলম আই কেম ফ্রম রাজশাহী এন্ড নাও আই লিভ ইন ঢাকা গুড এক্সেলেন্ট এই তো বিউটিফুল অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক শফিউল আলম হয়ে গেল নেক্সট ইজ ফাতেমা রহমান

ছিল ছিল সেন্টেন্স সব কিন্তু একটা আছে সেটা হচ্ছে যদি বলছি যে লিটল ফার্ডার থেকে হন যেমন আপনি কোথা থেকে ওল্ডাকায় তো এখন থাকেন আমার নানি বাড়িও আমি ওল্ডাকারি মানুষ সত্যি আমার আমি নানির বাড়ি ওল্ড হাঁকা সো আমিও আর হচ্ছে আপনার শরীয়তপুর থেকে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন আই কেম ফ্রম শরীয়তপুর নাও আই লিভ ইন ঢাকা হ্যাঁ বেশি দূরে হলে বেশি দূরে হলে কি বলবে তখন তখন বেশি দূরে হলে তখন বলবেন আই এম অরিজিনালি ফ্রম বেশি দূরে যদি হয় আগে কোথায় ছিল আর বেশি দূরে হোক ফার্দার ডিস্টেন্সি তো অনেক দূরে হইলেও বলতে পারবে আই কেম ফ্রম অস্ট্রেলিয়া নাও আই লিভ ইন ঢাকা ফর এন এক্সাম্পল আই কেম ফ্রম সাউথ আফ্রিকা নাও আই লিভ ইন ঢাকা সো জাস্ট দ্য ওয়ার্ড কেম এইটা একটা ইউজ করতে হবে যদি একটু দূরে থাকে করলে ভালো হয় আদারওয়াইজ তো বোঝা যাবে বাট যদি একটু দূরে থাকে তাইলে বলতে হবে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে আসানুল হক আসানুল হক আছে জি ম্যাম বলেন হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম মাই নেম হৃদয় আই লিভ ইন রাজশাহী ঢাকা বাংলাদেশ ঢাকা গুড 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 ভেরি গুড ভেরি গুড এক্সিলেন্ট সবাই আসলে অনেক আপনাদের প্রোনাউন্সিয়েশনও সবার খুব ভালো আমি ইমপ্রেসড মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন আসসালামু আলাইকুম

Pahriya Yasmin, I grew up in Silet and now live in Nwakhale. Oh, fantastic! Good, excellent. Now Fakrul Islam, okay. Fakrul Islam, Ache? Hi, good morning, everyone. Assalamualaikum. It's good evening. My, my name is Muhammad Fakrul Islam Sabir. I am from diaspora Now I live in from diaspora ওকে এক্স প্রোনাউন্সিয়েশন কিন্তু নাও আই লিভ ইন দিনাজপুর নট নাও আই লিভ ইন ফ্রম দিনাজপুর ওকে ভাইয়া হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর গুড ইভিনিং গুড মর্নিং ছিল না ইটস গুড ইভিনিং এখন তো রাত্রে আচ্ছা নেক্সট হচ্ছে সরি প্লিজ রাগ হবে না যদি আমি ভুলটা ধরাই না না অবশ্যই ভুল না ধরাইলে তো আমরা শিখতে পারবো না প্লিজ সেটাই ভুল না ধরাইলে আমরা শিখতে পারবো না সেইটাই সেইটাই আর সবচেয়ে আর সবচেয়ে একটা মজার সুবিধা আছে দেখেন না কেউ কাউরে দেখতে পাচ্ছি না তো হু কেয়ার্স কে কি ভুল হলো না এটা একটা মজা অনলাইনে এটা একটা মজা হু কেয়ার্স ম্যান হোয়াট এভার উই থিঙ্ক হু কেয়ার্স কিন্তু ভুলভাল বলে যাব কোনো অসুবিধা নাই এটা একটা মজা হবে নো প্রবলেম সেটাই সেটাই নো প্রবলেম আমরা চালাই যাব আমাদের আন্দোলন নেক্সট ইজ সাইদ রাকিবুল ইসলাম হ্যালো ম্যাম গুড ইভিনিং মাই নেম ইজ সৈয়দ রাকিব ইসলাম নাও মাই নেম ইজ সৈয়দ রাকিব ইসলাম আই এম কেম ফ্রম বরিশাল নাও আই অ্যাম লিভ ইন ঢাকা ওকে ভেরি গুড রাকিবুল ভাই আপনি খুব সুন্দর স্মুথলি বলেছেন বাট একটা জায়গায় একটু ভুল হয়েছে আই এম কেইম ফ্রম আই এম কেইম ফ্রম না কিন্তু আই কেইম ফ্রম ঠিক আছে এইটাই এটা একটু ঠিক হয়ে যাবে বলতে বলতে শুনতে শুনতে ঠিক হয়ে যাবে আমাদের আর বেশি সাইদ ফকির ফ্রম ইন্ডিয়া মেবি সাইদ ফকির আছে জি 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 বলেন ভাইয়া হ্যালো एवरीवन

কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে ঠিক আছে প্লেস উই আর টকিং অ্যাবাউট বাট পারফেক্ট আচ্ছা ঠিক আছে আমি আপনারটা নিব কারেক্ট কারেক্ট গুড এক্সিলেন্ট ভেরি গুড ওকে নেক্সট ওয়ান আমি আবার আসব কোনো মাফ নাই রবিন আপনার নাম মনে আছে আপনি আবার বলতে হবে রবিন ভাই আপনি কি এখন রেডি রবিন ভাই

District, But currently, I live in Saudi Arabia. Okay, okay, good. Robin, by excellent. Achan, last one. Munira Khatun. Hi, ma'am. Hello. What's up? I am Munira Khatun. I came from Rangpur Now, I live in Dhaka because it's my husband's workplace.

গুড এক্সিলেন্ট আবার সবাই আহ আমরা ফিরোত চলে যাচ্ছে আমাদের টিপসে আরেকজন আছে মিলি ও তাই মিস করলাম আচ্ছা মিলি জি হ্যালো গুড বাংলাদেশ নাও লিভ ইন ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিটিং you, Thank you. Thank you ফারজানা আখতার মিলি গুড ফ্যান্টাস্টিক ঠিক আছে সো আমরা আবার রিজিউম করি আমাদের কোর্সটা সবার সাথে আমার ইন্ট্রোডাকশন হলো খুব ভাল লাগলো শুনে এখন জিনিসটা হচ্ছে প্রথমেই বলেছিলাম আজকে মাইন্ড সেট কথা যে নো শর্টকাট প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস এইটাই আমাদেরকে নিয়ে যাবে বহুত দূর তো আমরা আজকে একটা জিনিস আপনি যে টিপস টা দিয়েছিলাম ওই টিপস এর মধ্যে একটা টিপস ছিল উই উইল থিঙ্ক ইন ইংলিশ এর মানে প্রত্যেকটা পদে পদে এখন থেকেই মানে আজকে থেকেই যেমন এই ক্লাসটা শেষ হবে মনে মনে বলতে থাকবো ওকে আই আউট অফ দিস ক্লাসরুম নাও আই উইল গো টু মাই হাউস মনে মনে নিজে যদি মুখ থেকে বিড় বিড় করে বলতে থাকি রাস্তায় তো মানুষ পাগলও বলতে পারে যে একলা একলা কি বলতেছে বাট অ্যাকচুয়ালি মনে মনে এই ইংলিশে সব কথা সারাক্ষণই বলতে হবে দেখবেন একটা অভ্যাস হয়ে যাবে অনেক ভালো প্র্যাকটিস হবে তো এইটা আমরা আজকের থেকে স্টার্ট করব এভরিথিং যেমন আমি ছোটখাটো সেন্টেন্স কয়েকটা আপনাদের জন্য লেখে আনছি যদি আপনারা চান আপনারা কপি করতে পারেন আমি লিখেও আনলাম যেমন আমি লিখলাম আই হ্যাভ গট আপ নাও আই এম গেটিং অফ দি বেড এটা আমি সকালে ঘুমের থেকে লিখে দিব লিখে দিলে কি আপনাদের সুবিধা হবে আচ্ছা আমি এই ডক ফাইলটা আমাদেরকে প্রোভাইড করলে আরো ভালো হইতো সব দেওয়া হবে সব দেওয়া হবে ডোন্ট ওয়ারি তারপরে আমি লিখে দিচ্ছি লিখে দিলে ভালো হয় আমরাও লিখলাম সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি ট্রাই করছি আমি লিখে দেই যে রেগুলার সকালে উঠে কয়েকটা জিনিস বলতে থাকলে দেখবেন আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ আমার স্পেলিং মিস্টেক হলে প্লিজ আমাকে কারেক্ট করে দিন হ্যাঁ নিজে নিজে গেলে ম্যাডাম মামলে মানে কি

আপনারাই বলবেন আমি লিখে ফেলি আগে সেন্টেন্স গুলি তারপরে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে फटाफट লিখছেন তো জি ম্যাডাম লেখা হচ্ছে গুড 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 ভেরি গুড এক মিনিট আমি লিখে ফেলছি

আপাতত এই কয়টাই লিখবো ওকে তাড়াতাড়ি করে ফেললে সুবিধা হয় সবাই কি হয়েছে ধন্যবাদ

বুঝতে পারছেন না যে বুঝতে পারবেন না আমাকে বলবেন যেটা বুঝতে পারবেন না শুধু সেইটাই করবো হ্যাঁ সেটাই এখন প্রথম সেন্টেন্স থেকে আমি পড়ে আসলে দেখি তো কেউ ধরতে পারে কি না এটার মানেটা কি প্লিজ গুগল করবেন না প্লিজ কেউ দেখবেন না ফোনে তাইলে শিখবেন না কিন্তু জানেন এইটাও একটা টেকনিক নতুন ভোকাবুলারি শেখার আমি এর জন্যই এই আমি এর জন্যই এই ওয়ার্ডটা ঢুকালাম গুগল করলে একটা কথা বলতে চাইতেছিলাম বলেন বলেন ম্যাম আমার কাছে মনে হয় এখানে আপনি যে টাইপ করছেন এখানে গ্রামারলি কিবোর্ডটা ইউজ করা তাই ওই যে কিছু ওয়ার্ডের নিচে লাল লাল দাগ হ্যাঁ এগুলা আপনি যদি ধরেন তাহলে হয়তো এক্সটেনশনটা আবার রাইট করে দিবে হ্যাঁ তো আপনি আপনি একটা কাজ এটা ইগনোর করে দেন কোনো অসুবিধা নেই লাল টাল গুলি আপনি ইগনোর ওই যে যেমন ইংলিশটা ক্যাপিটাল লেটার হওয়া উচিত ছিল দে মেনি থিংস কিন্তু এটা আমরা ইগনোর করব কেন আমাদের ফোকাস ইজ আমাদের ফোকাস ইজ অন প্রোনাউন্সিয়েশন এন্ড লার্নিং নট অন গ্রামার টুডে তো এর জন্য ওইটা আমরা ই করব ভেরি গুড থ্যাংক ইউ আপনি পয়েন্ট আউট করেছেন বাট এটা আমরা ইগনোর করব ঠিক আছে তা এখন amra bolte ami bolte chaacchi ami puri sentence guli dekhi tapore ke bolte parben please please google korben na worded jonne ami dekhi ki bolte pare i have got up now i am getting off the bed where are my slippers what is the time right now why are you mumbling round actually i am learning english nowadays so madam told me to mumble it ke bolte parbe

হোয়াই তুমি এখন বিড়বি করছো কেন কারেক্ট কারেক্ট এই যে এই একলা একলা যে কথাগুলি বলছি তুমি এখন মাম্বলিং মানে বিড়বির করা বিড়বির করে বলি না আমরা নিজেরা নিজেরা একলা একলা কথা বলি না সেইটাই টাই মাম্বলিং সো আমরা যদি কোনো নতুন ওয়ার্ড পাই আমাদের নতুন হবে নতুন ভেঞ্চার হবে নতুন ওয়ার্ড শেখার কি জানেন আমরা যদি নতুন ওয়ার্ড পাই আমরা গুগল করব না আমরা ডিকশনারিতে যাব না প্রথমে টেকনিক হচ্ছে আমরা গেস করবো এটার মানে কি হইতে পারে আশেপাশের সেন্টেন্স আশেপাশে পাশের ওয়ার্ড পড়ে লিসেন খুবই দরকার অ্যাডভান্স লার্নারের এর জন্যে এর মানে না দুনিয়ায় সব কঠিন ইংলিশ ইজ আ ভেরি 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 বিগ সিলেবাস ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যার জন্য এটা ইন্টারন্যাশনাল আপনি আপনাকে আমি প্রত্যেক দিন দশটা লিখে দিলাম এই দশটা ওয়ার্ড শিখবো ওই দশটা জীবনে কাজে আসবে না কিন্তু নতুন ওয়ার্ড জন্য একটা আছে যেটা আমি সাথে আমরা শিখে যাবো তখনই আপনি নতুন নতুন ওয়ার্ড গুলি শিখতে পারবেন সো ডিকশনারি দেখে ফেলাই সাথে সাথে গুগল করাই খুব হেল্প হবে কিন্তু কম হেল্প হবে যদি আপনি নিজে গেস করে করে শিখেন এবং অনেক টেকনিক আছে আমি শিখাবো সো আই লাইক ইট মাম্বলিং আপনারা নিজেরাই দেখেন আমাকে বলতে হলো না মাম্বলিংটা টা কি আপনাদের মধ্যেই একজন এক্সপ্লেন করতে পারলো আপনারা পারলেন নেক্সট ওয়ান রিড করেন তাড়াতাড়ি রিড করে ফেলি আমি শুনি কেউ আমি বলবো কারো নাম বলবো যে রিড করবে আমার জন্যে আমি একটা নাম বলবো বলেন বলেন হ্যাঁ আমি একটা নাম বলি যে আমার জন্য রিড করবে যার নাম বলবো সে রাগ হবেন না কিন্তু আগে থেকে বলে দেই দুইটা সেন্টেন্স বলেন রিড করেন শফিউল আলম ভাই রিড করেন আপনি দুইটা সেন্টেন্স ফর মি ম্যাডাম প্রথম থেকে নাকি পরের ওই যে যেমন ধরেন অ্যাকচুয়ালি থেকে হ্যাঁ থেকে একটা সেন্টেন্স করেন আপনি অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ নাও ডেজ নাও ম্যাডাম

আচ্ছা ঠিক আছে বলতে হবে না আমি জিজ্ঞেস করবো গুগল করবেন না আমি জিজ্ঞেস করব কাউকে উনি বলবে যে কে জানে মোহাম্মদ হোসেন আপনি জানেন রিন্স মানে কি মোহাম্মদ হোসেন ভাই নাই মনে হয় না আচ্ছা জি মোহাম্মদ হোসেন ভাই আছেন জি আছি ম্যাডাম গুড রিন্স মানে কি মোহাম্মদ হোসেন ভাই জানেন এটা আপনি বুঝতে পারছেন আই রিন্স মাই মাউথ হ্যাঁ জানি না ম্যাডাম গুড আমি বলবো বলেন 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 আর রিন্স হচ্ছে এটা পানি পানি মানে মুখের মধ্যে পানি ধুতো করছে আর কি হ্যাঁ হ্যাঁ কারেক্ট বিকজ আমি আগে ড্রেন থেকে রিন্স এসছে হ্যাঁ হ্যাঁ करेक्ट करेक्ट वेरी गुड সো ডিকশনারি দেখতে হবে না নিজের সেন্টেন্স বলি গেস করি আই পুট পেস্ট অন দ্য ব্রাশ এন্ড আই स्टार्टेड মানে আমি ব্রাশ করা স্টার্ট করছি তারপরে আই রিন্স মাই মাউথ নাও তাই না আমি তো তারপর মুখটা ধুইয়ে ফেলবো সো এইরকম গেস করে করেও ওয়ার্ড শিখে তারপরে কনফার্ম করব ডিকশনারি দেখে আমরা যে আমরা करेक्ट ছিলাম নাকি না সো এই যে এই যে আজকে লিস্টগুলি দিলাম না মনে মনে প্রত্যেক দিন এইভাবেই আপনি করতে থাকবেন দেখবেন প্রত্যেকটা পদে পদে টেবিলে খাইতে বসলে নাও আম গনার সিটিং নাও আম সিট অন দা টেবল আই স্টার্ট মাই ডিনার আই স্টার্ট মাই লাঞ্চ ও আই লাভ দ্যাট কেউ যদি আপনাকে অমলেট দিল আপনি মনে মনে বলবেন ও আই লাভ দ্যাট অমলেট এরকম করে 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 করতে হবে করতে পারবেন করলে খুব ভালো হয় আপনারই সুবিধা হবে ভুল ভাল যেটাই হোক এই মনে মনে এটা করতে হবে আর যদি আপনারা পার্টনার্স থাকেন আশেপাশে কেউ থাকে তাদের সাথেও যদি যদি একটু মিনিট একটা প্র্যাকটিস করেন দিন পাঁচ জানেন কত যে ভালো হবে আর আপনারা গুড আপনারা বিগিনার্স না আপনারা মোটামুটি সবাই আমি মনে করি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন আমি আশা করি আপনাদের সাথে কোর্সটা আমার ভালোই যাবে আপনারা একটু খালি একটু কষ্ট করলে হোপফুলি আরো যাব আজকে আমি আর ফনিক্স ধরবো না আজকে আমার ফনিক্স ধরার কথা ছিল ভোকাবুলারি করার কথা ছিল কিন্তু এগুলি আমি ধরবো না আরেকটা লেভেল ওয়ান এ ওয়ান যেটা আমি ব্রিটিশ কারিকুলামের সাথে লিঙ্ক করে স্টার্ট করব সেটারও কিছু এক্সপ্লেনেশন করার কথা ছিল সেটা আজকে করব না বিকজ আমাদের টাইম নাই উই আর রানিং আউট অফ টাইম এই যে আমি আজকে একটু একটু ইউজ করলাম

আপনার অনেক ইচ্ছা থাকতে হবে ইংলিশটা শেখার জন্য তাইলেই আপনি পারবে এর জন্য দিনে জাস্ট দশ মিনিট সময় দিন বিশ্বাস করেন নট মোর দেন দ্যাট দশ মিনিট বাট এভরি ডে ইনশাল্লাহ ইউ উইল গেট দেয়ার আপনি যাবেন আপনি হবে ঠিক আছে আমার সবাইকে ভাল লাগলো আজকে ইন্ট্রোডাকশনে আমি থরলি এনজয় করলাম আমার ক্লাসটা উইথ অনলাইন অ্যান্ড অফলাইন স্টুডেন্ট ইট ওয়াজ অ্যান এনজয়েবল ক্লাস আই হোপ আপনাদেরও কাজে লাগবে আমাদেরও ভালো লাগছে আপনার বয়স খুব ক্লিয়ার হ্যাঁ আসলে মাঝে মধ্যে তো বুঝাইও যায় না মেয়ে মানুষ না ছেলে মানুষের গলা এত মোটা গলা সবাই সত্যি যা থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট জানেন না তো একদিন গ্রামীণ ফোন থেকে ফোন করলো আমার হাজবেন্ড এর নাম হচ্ছে ফাইয়াজ গ্রামীণ ফোন থেকে ফোন করলো আমি ফোন ধরলাম বলে সালাম আলাইকুম ফাইয়াজ স্যার ভালো আছেন আমি লজ্জায় আর বলি না যে আমি ওনার ওয়াইফ আমি হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলে রেখে মানে আর কোনো কথা বাড়াই নাই এনিওয়ে থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে বা কথা হবে আপনারা ভালো থাকবেন প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাস কি হবে আমি জানি না এটা আব্দুল ভাই আব্দুল্লাহ ভাই কখন কি করে আমার আমাদের তো শিডিউল করে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে মনে হয় নেক্সট ক্লাসে হবে আপনাদের যতদূর মনে হয় বুধবার দিন তাই না আব্দুল্লাহ ভাই আপনাদেরকে হ্যাঁ হোমওয়ার্ক তো এই যে এই যে সেন্টেন্স গুলি লিখলাম এরকম করতে থাকবেন করতে থাকবেন পরে আপনি হোমওয়ার্ক পাবেন রিডিং রাইটিং হোমওয়ার্ক পাবেন আপনারা মেম ওয়ান রিকোয়েস্ট এটা হচ্ছে যে এই ডক্স ফাইলটা আমাদেরকে একটা দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক সব দিয়ে দেওয়া হবে আমি বলছি এই ডগ ফাইলের লিংকটা দিয়ে দেব এখানে সব লেখা থাকবে আমাদেরই এটা আমারুনা আপনাদের ম্যামেরুনা বুঝছেন ওহ ঠিক আছে সবাইকে আপনাদের যে চেহারা দেখতে পাচ্ছেন না এটারও রেকর্ড আপনি দেখতে পাবেন না ভাই দেখতেছি অনেক দিন থেকে তাহলে আমার সেম क्वेश्चन যদি আপনি করেন আমার স্টুডেন্ট হয়েও এটা কোনো কথা বলেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া একদিন দেখা হবে আপনাদের সাথে দেখা হবে আমারও ইনশাল্লাহ